29 ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে সরকার যেখানে বাধা দেবে সেখানেই প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হল রুমে মার্চ ফর ডেমোক্রেসি শীর্ষক আলোচনা সভায় তিনি হুঁশিয়ারি দেন। সরকারকে উদ্দেশ্য করে খন্দকার মাহবুব বলেন, রক্তপাত, সংঘাত ও নৈরাজ্যের কর্মসূচি না দিয়ে দেশনেত্রী বেগম জিয়া গণতন্ত্র রক্ষায় শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে পালন করতে দিন। এ সময় তিনি বলেন, শান্তিপূর্ণ কাজে কোনো ধরনের বাধা বা ষড়যন্ত্রকে বরদাস্ত করা হবে না। গণতন্ত্রের জন্য এই অভিযাত্রায় যেখানে বাধা আসবে জনগণকে সেখানেই প্রতিরোধ করার আহ্বান জানানো হয়। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন হবে না, হতেও দেয়া হবে না, তাই অনতিবিলম্বে সংসদে বিল এনে